তোমার স্বীকার করলে যে তুমি বিয়ের পর ঘোল খাওয়াচ্ছ? না না, আমি ঘোল খাচ্ছি একদমই তাই। বিয়ের পর যেটু এত ঘোল খাচ্ছি, এত ঘোল খাচ্ছি যে যেটু এরকম থেকে এরকম হয়ে গেছে। বাংলাতে এখন একটাই নাম ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিক আর কাঞ্চন মল্লিক, কাঞ্চন মল্লিক। এই ভিডিওতে আমি কাঞ্চন মল্লিক হিসেবে বলবো না, কেননা কাঞ্চন মল্লিক আমার থেকে অনেক বড়। তাই কাঞ্চন মল্লিককে আমি পার্সোনালি বলবো কাঞ্চন জেটু হিসেবে। তো এসো ভিডিওর মধ্যে যাওয়া যাক, আর দেখা যাক কাঞ্চন মল্লিক কিভাবে তার বউকে ঘোল খাওয়াচ্ছে। দেখুন, ফোন করলে কিন্তু ধরে না, আর কি করে ফোনটা রেখে দিল। হ্যাঁ, না না না, আমি আপডেট 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 আর কিছু নয়। দেখো, জেঠু ডেলিভারি নিয়ে আরেকটা কাজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপডেট, আই মিন নিউজ। জেঠু নিউজ ছাড়া কিছু দেখে না, আর রাতে ঘুমানোর আগে অবশ্যই তো আপডেট দেখে। কি জেঠু, তুমি আপডেট ছাড়া আর কিছু দেখো না তো? আপডেট আর কিছু নয়। দেখলে জেঠু বলল, বিশ্বাস হলো তো এবার? কি করে? আচ্ছা জেঠু, তোমাকে নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। অন্য কোনো ক্রিয়েটার যখন ভাইরাল হয়ে যায়, তখন তারা অতিরিক্ত বেশি লাফালাফি করে, তুমি ওরকম কোনো লাফালাফি করনি তো? না না না। আচ্ছা জেঠু, আজকে ডিনারে খাওয়া দাওয়া কিরকম হলো? আই মিন মেনু কি কি ছিল? বিশেষ কিছু না, মাছ দিয়ে তোমার আন্ডা তড়কা, রুমালি রুটি আর চিকেন চাপ। শুধু এই কটা আইটেম, আর কিছু খাওনি? ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হ্যাঁ দেখেছো, সত্যি কথা কেন মুখ দিয়ে বার করে দিলাম, ছাঁচি পেঁয়াজ আর কি বলে জানো? কাঁচা লঙ্কা। হ্যাঁ কাঁচা লঙ্কা। আচ্ছা জেঠু, কাঁচা লঙ্কার সাথে আর কিছু কি ট্রাই করলে? কাঁচা পোস্ত বাটা দিয়ে পান্তা ভাত। আরে জেঠু, এখন এত কম খেলে হবে? এখন তোমার হালচাল বিয়ে হয়েছে, এখন বেশি বেশি করে খাবে, ইয়ার শরীর বানাবে, তারপরে না খাটে গিয়ে খেলতে পারবে। দেখছো দেখছো, তোমরা সেই খারাপটাই ভাবছো। আরে বন্ধুগণ, আমি লুডো খেলার কথা বলছি, আর ওইটাও। আচ্ছা জেঠু, একটা কথা বলো তো, তোমার তোমার ফেভারিট খাবার কি? কাঁচা পোস্ত বাটা দিয়ে পান্তা ভাত ঠান্ডা, ওটা কাল সকালে খাবো, পান্তা ভাত এনি টাইম। এই দেখো, তোমায় শুধু আমি বললাম তোমার ফেভারিট খাবার কি, আর তুমি আমার শিকুচি গুষ্টি সব বলে দিলে। আরে বাবা, এই ওভার কনফিডেন্স গুলোই তো তোমার খারাপ। এই ওভার কনফিডেন্স এর জন্যই তোমার তিন তিনবার কপাল ফেটেছে, আর রক্তটা অন্য কোথাও দিয়ে পড়ছে। আচ্ছা যাই হোক, তুমি ভালোবেসে তোমার বউকে কি কি খাওয়াচ্ছ আমাদের সবাইকে একটু বলো না। বিয়ের পর যা হয়, মানুষ ঘোল খাচ্ছি, মানে আমি খাওয়াচ্ছি। আরে জেঠু, এটা তুমি সবার সামনে কি বললে? আরে জেঠু, ওটা যে ঘোল সেটা তুমি জানো আর আমি জানি, আর তো সবাই জানে না। তাড়াতাড়ি ওটার একটা অন্য নাম দিয়ে দাও, তাড়াতাড়ি একটা অন্য নাম দিয়ে দাও। কিন্তু না, লস্যি লস্যি লস্যি। হ্যাঁ, এটা হচ্ছে লস্যি। দেখেছো জেঠুর বুদ্ধি? দেখেছো জেঠুর মাথা তো নয়, যেন মনে হচ্ছে মোটর বাই 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 করে ঘুরছে। তোমার স্বীকার করলে যে তুমি বিয়ের পর ঘোল খাওয়াচ্ছ? না, লস্যি লস্যি লস্যি। হ্যাঁ, এবারে কাঞ্চন জেঠু সিময় জেঠিমাকে লস্যি খাওয়াবে, আর আমরা সবাই দু টাকা দামের বরফ খাবো। ইয়ে জেঠিমা, তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কাঞ্চন জেঠু তোমার সবসময় ঠিকঠাক খাবার দিচ্ছে তো? বিয়ের পর থেকে শুধু খেয়েই চলেছি, খেয়েই চলেছি। শুধু নেমন্তন্ন, এর বাড়ি আর তার বাড়ি। এ কি জেঠু, তুমি বিয়ের পর জেঠিমাকে নেমন্তন্ন বাড়ি খাওয়াচ্ছো? আরে জেঠু, ঘরের এত খাবার আছে, ঘরের খাবার খাওয়াও। না না না। এবার যদি ওজন বাড়ে, তোমার তো কোনো আপত্তি নেই? আচ্ছা, এত যে তোমাদের ওজন বেড়ে যাচ্ছে, তো ওজন কমানোর জন্য তোমাদের কিছু করতে হবে, সেটা কিছু ভেবেছো? এইবার আমরা ডায়েটে যাবো, only the dab and panta bath. না না, ডায়েটে যাচ্ছো ঠিক আছে, কিন্তু পান্তা ভাত খাওয়ার কি দরকার? only the dab and panta bath. কেন পান্তা ভাত কেন, গরম ভাত খেলে হবে না? না না না। আচ্ছা, একটু তেল কম দিয়ে নিরামিষ রান্না হলে চলবে? না না না। আচ্ছা, ডিম সেদ্ধ ভাত চলবে? না না না। আরে জেঠু, পান্তা ভাত খেলে কি শুধু পেট ঠান্ডা হয়, আর কিছু খাবার নেই পৃথিবীতে? ফালতু লোক জানো তো, তোমায় আমি ভালো পরামর্শ দিচ্ছি, আর তুমি দাঁত গেলাচ্ছো।